الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر وقال تبارك وتعالى ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وقال الله تبارك وتعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم شمانيت ايخرا بانغلار প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, প্রোগ্রামের শুরুতে প্রতিদিনের দিনে আজকেও আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি এবং সাথে সাথে দোয়া করছি আল্লাহ পাক যেন আমাদের এই প্রোগ্রামকে কঠিন কিয়ামতে আপনাদের আমাদের সকলের নাজাতের ওসিলা হিসাবে যেন কবুল করেন, আমিন। আজকের আলোচ্য বিষয় কোরবানি। কোরবান আরবি শব্দ থেকে আমরা উর্দু বা বাংলা ভাষাভাষী যারা আমরা কোরবানি বলে থাকি, যার শাব্দিক অর্থ হলো নৈকট্য লাভ করা। তাহলে বোঝা গেল যে কোনো ইবাদতের মাধ্যমেও আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি হিসাবে যে কোনো ইবাদতকে কোরবান বা কোরবানি বলা যেতে পারে। বাট আমাদের পরিভাষায় কোরবানি বলতেই আমরা বুঝি একটা বিশেষ ধরনের ইবাদত, যেটা জিলহজ্জার মাসে ঈদের দিন বা পরের দিন বা এর পরের দিন, এই তিন দিনের ভিতরে আল্লাহকে খুশ করার জন্য নির্দিষ্ট যে পশু জবেহ করা হয় আল্লাহর নামে, সেটাকে আমরা কুরবানি হিসাবেই আমরা আখ্যায়িত করে থাকি। কোরআন এবং হাদিসের পরিভাষায় যেটাকে উজহিয়া এবং তার প্লুরাল বহুবচন আজাহি অথবা কোরআনের পরিভাষাটাকে নুসুকও বলা হয়েছে, আজকের আলোচ্য বিষয় আমাদের সেই কোরবানি প্রসঙ্গে। আমরা যদি দেখি ইতিহাস, তাহলে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য এই কোরবানির প্রথা হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকেই চলে আসতেছে। ওনার দুই ছেলে কাবিল এবং হাবিল উভয়ই কুরবানি দিয়েছিলেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা সেই স্টোরি, সেই ঘটনাটি, সেই কাহিনীটি কোরআনে উল্লেখ করেছেন, ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা। কুরবানি দিয়েছিলেন উভয় ছেলে, কাবিল এবং হাবিল, কিন্তু আল্লাহ পাক হাবিল এটা কবুল করলেন, উনি ভালো দিয়েছিলেন এবং দিল খালিস করে দিয়েছিলেন। আর কাবিল উনি দিয়েছিলেন, ওনার ক্ষেতের বাদ একটা অংশ দিয়েছিলেন এবং দিলও খালিস ছিল না, যার ফলে আল্লাহ পাক কাবিলের কোরবানি কবুল করেন না। তখনকার সময়ে কোরবানি কবুল হয়েছে কি না হয় নাই, সঙ্গে সঙ্গে তার রিজাল্ট চলে আসতো। আসমান থেকে আগুন এসে যেটা কবুল হয়েছে সেটাকে পুড়ে ফেলতো, আর যেটা আল্লাহ কবুল করেন নাই সেটা এইভাবেই এই মাঠে মানে ফেলা থাকতো। আমরা তো কোরবানি দেওয়ার পরে মাশাআল্লাহ কোনটি কবুল হচ্ছে না হচ্ছে, হয়তো এইভাবে রিজাল্ট আউট হচ্ছে না, একদিকে ভালো নতুবা আমরা হয়তো অনেকেই আপসেট হয়ে যেতাম মাশাআল্লাহ, তো কোরবানিটা দিলেই যেন কবুল হবে এরকম না। কোরবানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কন্ডিশন রয়েছে, এটা যেন হয় একমাত্র আল্লাহর জন্য। এই কোরবানি দেওয়াটা নির্ভরযোগ্য উলামায়ে কেরামের মতে ওয়াজিব দায়িত্ব, যাদের সামর্থ্য রয়েছে তারা অবশ্যই কোরবানি দিবেন। ঈদের দিন যাদের নেশাব পরিমাণ মাল রয়েছে, বৎসর গুড়ার কোনো প্রয়োজন নাই, অর্থাৎ 52.5 তোলা রুফা, 595 গ্রাম সিলভারের সম পরিমাণ টাকা পয়সা কারো কাছে যদি ঈদের দিন উদ্ধৃত থাকে তো উনি কোরবানি দিতে হবে। সেই হিসাবে এই দেশে আমরা যারা আছি, সংক্ষেপে আমরা কোরবানি ওয়াজিব নয় এরকম লোক খুবই কম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকা অবস্থায় বুখারী শরীফের হাদিস, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিন ইউদাহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকা 10 বৎসরের প্রতিটা বৎসরই কুরবানি দিয়েছেন। একটি বৎসরের কুরবানি দেওয়া আল্লাহ নবী ত্যাগ করেন নাই। মদিনায় অনেক সময়ে
দুর্ভিক্ষ ছিল, অভাব ছিল, বাট এরপরেও নবী আকরম ইসলাম ক্যাশ পয়সা বিতরণ কুরবানি না দিয়ে করেন নাই, বরং কুরবানি দিয়েছেন। অতএব আমরা অনেকেই মনে করে থাকি কুরবানি না দিয়ে নগদ পয়সা গরিবদেরকে বেটে দেওয়া বন্টন করে দেওয়া ভালো, এই কথাটাও সঠিক নয়। এটা মুস্তকিল একটি ইবাদত, শুধু ইবাদত নয়, বরং এটাকে কিতাব এবং কোরআনের পরিভাষায় বলা হয়েছে শিয়ারুল্লাহ, সিম্বল অফ আল্লাহ, এমন একটি ইবাদত যে ইবাদতের ডাইরেক্ট সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। এবং আল্লাহ বলেন ওমান ইউআযিম শাইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যারা এই শিয়ারুল্লাহকে সম্মান দেখাবে প্রমাণ হবে তার অন্তরে খুদা বিতি আছে, আল্লাহর তাকওয়া এবং আল্লাহর ভয় তার অন্তরে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা ঈদের আগে যবাহ করে কুরবানির জন্য জানোয়ার যবাহ করে ফেলবে তারা অবশ্যই ফালিয়াযবাহ মাকানাহা উখরা, তারা এটা কুরবানি হয় নাই বিদায় আরেকটি অ্যানিমল আরেকটি পশু যবাহ করতে হবে। যে ভুলবশত যদি কেহ ঈদের নামাজের আগে যবাহ করে ফেলেন এটা কিন্তু কুরবানি হিসাবে কবুল হবে না, উনি কুরবানি আবার দিতে হবে। সেজন্য আল্লামা ইবনে তাইমিয়া ইবনে উসাইমিন সহ পরবর্তী উলামা একরাম যা বলেছেন, আগেকার উলামা একরাম আবু হানিফা রহমতুল্লাহ সহ অনেক সাহাবা তাবিন তবে তাবিনের মতে এই কুরবানি দেওয়া ওয়াজিব এবং এটাই নির্ভরযোগ্য উলামা একরামের কথা। কুরবানির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কয়েকটি বিষয়, আমরা এই দেশে যারা আছি আলহামদুলিল্লাহ আমরা কুরবানি দিতে পারতেছি মাশাআল্লাহ, সুযোগ আছে, এবং আমি মনে করি আমরা দেশে বা অন্য জায়গায় কুরবানি দেওয়ার পাশাপাশি এই দেশেও যেন আমরা কুরবানি দিয়ে আমাদের বাচ্চাদেরকেও কুরবানি যেন আমরা শিক্ষা দেই, এবং নিজেও কুরবানির গোশত খাওয়াটাও একটা সুন্নত, যদিও নিয়ত থাকবে আল্লাহকে খুশি করা, তো আমরা এটাও আমরা করব ইনশাআল্লাহ। এই কুরবানি দেওয়ার ক্ষেত্রে কয়েকটি শর্ত রয়েছে। নাম্বার ওয়ান, কুরবানির জন্য নির্দিষ্ট পশু হতে হবে, উট, গরু, ছাগল, বেড়া দুম্বা এগুলার মধ্যে থেকে হতে হবে, প্লাস নির্দিষ্ট বয়স হতে হবে। উটের ক্ষেত্রে অবশ্যই পাঁচ বৎসর বয়সে অতিরিক্ত হতে হবে, একদিন কম হলেও হবে না। গরুর ক্ষেত্রে দুই বৎসর, ছাগলের ক্ষেত্রে এক বৎসর, দুম্বার ক্ষেত্রে ছয় মাসের, বড় দুম্বা যদি দেখার ক্ষেত্রে বড় এক বছরের মতো হয় তাহলে সেটা দিয়েও কুরবানি দেওয়া যায় আছে। দুই, তিন নম্বর একটি শর্ত হলো এটা যবেহ করতে হবে তার সঠিক টাইমে, ঈদের দিন, দশ দিল হজ্জা, না পারলে এগারো তারিখ নতুবা বারো তারিখ, এই তিন দিনের ভিতরে কোনো একদিনে যবেহ করতে হবে। অবশ্য ইমাম শাফি রহমতুল্লাহ সহ কিছু উলামায়ে কেরামের মতে এর পরের দিন তেরো তারিখ পর্যন্ত কুরবানি দেওয়া যেতে পারে, টোটাল চার দিন। কিন্তু মত্তা ইমাম মালিকের একটা বর্ণনা অনুযায়ী হজরত ইবনে উমর থেকে বর্ণিত, উনি বলতেছেন যে আমরা কুরবানি দেই ঈদের দিন এবং পরে আরও দুই দিন, টোটাল তিন দিন কুরবানি দেওয়া যায়। চার নম্বর হলো তার সময় হবে অন্তত পক্ষে যে জায়গায় কুরবানি দেওয়া হবে, যিনি কুরবানি দিবেন যে জায়গায় কুরবানি দিবেন অন্তত পক্ষে ওই জায়গায় প্রথম ঈদের জামাত পড়ে নেওয়া হতে হবে। মনে করেন লন্ডনে ঈদের প্রথম জামাত যদি সেভেন ও ক্লকে হয় তাহলে অবশ্যই সেভেন ও ক্লক বা এর পরে আপনি কুরবানি দিতে হবে, এর আগে কুরবানি দিলে এটা কুরবানি হবে না। বুখারী শরীফের হাদিস, নবী করিম ইসলাম বলেছেন জনৈক সাহাবি এভাবে নামাজের আগেই কুরবানি দিয়া দিয়েছিলেন, তো বলেছেন যে কুরবানিটা কিন্তু যদি কেহ এর আগে দিয়া দেয় এটা কুরবানি হবে না, এটা নর্মাল গোশত হবে। এবং ওনাকে বলা হয়েছে আপনি ঈদের জামাতের আগে যেহেতু জবাহ করে ফেলেছেন আপনার এটা গ্রহণযোগ্য হয় নাই, আপনার পরিবর্তে আরেকটা কুরবানি দিতে হবে। পাঁচ নম্বর শর্ত হলো এই কুরবানির পশুর মধ্যে কোনো খুঁত থাকতে পারবে না, ল্যাংড়া হতে পারবে না, কানা হতে পারবে না, এইভাবে কতিপয় কিছু শর্ত রয়েছে। এবং এই কুরবানির গোশতটা আমরা নিজে খাবো, একটা অংশ গরিবদেরকে দেব, আর একটা অংশ সুযোগ থাকলে আমাদের আত্মীয়স্বজন যারা আছেন তাদেরকে আমরা বন্টন করে দেব, অথবা আমরা রান্না করে তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবো। যদি সুযোগ না থাকে এটা মোস্তাহাব, তাহলে সব যেভাবে বন্টন করে দেওয়া যাইতেছে ঠিক তাদের নিজে খাওয়াটাও যাইতেছে। কোরআনে বলে, কোরআনে আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতইমু, তোমরা নিজেও খাও অথবা এটা বন্টন করে দিতে পারো। তো নিজে নিজেও খাবো কিছু বন্টন করে দেবো, অথবা সারাটা নিজে খেলেও যাওয়া যাইতেছে সারাটা বন্টন করে দিলেও জায়েজ রয়েছে।
এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কোনো সময় জীবিত পশুও কিন্তু অনেক সাহাবায়ে কেরামদেরকে তকসিম করে দিয়েছিলেন কুরবানি দেওয়ার জন্য। যেভাবে অনেক চ্যারিটি সংস্থারা এইভাবে হয়তো পশু খরিদ করে বিভিন্ন এরিয়ায় কুরবানি দেওয়ার জন্য দিয়ে দেওয়া হয়, এটাও কিন্তু নবী করিম সাল্লাল্লাহু একটি সুন্নত ছিল। কোরবানির ক্ষেত্রে আপনি যেভাবে আপনার পক্ষ থেকে দেবেন, যারা সম্পদ রয়েছে তারা সবাই প্রত্যেকেই এক একটা কুরবানি দেবেন, যদিও সেখানে একটি মতামত এরকম রয়েছে যারা ফ্যামিলির পক্ষ থেকে একটি কুরবানি দিলে এনাফ হবে কোনো কোনো আমাকরাম বলে থাকেন, বাট মেজরিটি আমাকরাম বলতেছেন যাদের সম্পদ তারা যেভাবে জকাত দেবে তারা যেভাবে ফিতরা দেবে প্রত্যেকে আলাদা, ঠিক তদ্রূপ প্রত্যেকে কুরবানিও দিতে হবে। এবং নিজের পক্ষ থেকে যেভাবে দেওয়া যায় নিজের ওয়াজিব কুরবানি দেওয়ার পরে মৃত ব্যক্তি আপনার আত্মীয় স্বজনের পক্ষ থেকেও আপনি কুরবানি দিয়ে সব পৌঁছাইলে সে সবটা পৌঁছে, এটাও নির্ভরযোগ্য উলামায়ে কেরামের কথা। অতএব আপনি আপনার ওয়াজিব কুরবানি শেষ করার পরে আপনি যদি আপনার মৃত বাবার নামে, মার নামে বা অন্য কোনো আত্মীয় স্বজনের নামে আপনি কুরবানি দেন তাদের পক্ষ থেকে, তাহলে সেটাও জায়েজ রয়েছে এবং এই সবটা অবশ্যই তাদের কাছে পৌঁছবে। এটা নির্ভরযোগ্য উলামায়ে কেরামের অপিনিয়ন এবং এটাই সঠিক, কারণ বদলি হজ করলে যদি সব পৌঁছে, উমরা করলে যদি মৃত ব্যক্তি সব পান, সদকা করলে যদি সব পান, তাহলে অবশ্যই এটাও তো এক ধরনের পয়সার মাধ্যমে আপনি কুরবানি দিয়া এর সবটা পৌঁছে দিতেছেন, কেন পৌঁছবে না? এটাই হলো উলামায়ে কেরামদের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়ে অনেক সময় বলেছেন এটা আমার পক্ষ থেকে এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে, অথচ তার ফ্যামিলি অনেক লোক পৃথিবীতে চলে গেছেন, তাদের পক্ষ থেকেই কুরবানি দিয়েছিলেন। তো এটা থেকে প্রমাণ হলো যে মৃত ব্যক্তির পক্ষ থেকেও কুরবানি দেওয়াও জায়েজ রয়েছে। এবং কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, তার সওয়াব কি? এই মর্মে একটি হাদিস রয়েছে, নবী হাসান বলেছেন মা মিন আমলিন ইয়াউমান নাহরি আহাব্বু ইলাল্লাহ মিন ইহরাকিদ দম, ঈদের দিনের সর্বোত্তম আমল হলো কুরবানি। নবী হাসান বলেন কেয়ামতের দিন এই কুরবানির পশু তার শিং, তার বডির প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে হাসার মাঠে হাজির হবে এবং মিজানের পাল্লায় ওজন করে সওয়াব দেওয়া হবে এবং এই রক্তটা জমিনে পড়ার আগে আগে আল্লাহ পাক কবুল করে নেন। আল্লাহ আকবার। আল্লাহ বলেছেন আল্লাহর কাছে এই কুরবানির গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, তাকওয়া এবং তোমাদের অন্তরের খোদা ভীতি যেটা সেটা পৌঁছে। অতএব ফতিবু বিহা নফসান, তোমরা দিল খালিস করে সঠিক নিয়ে তোমরা যেন কুরবানি দিতে পারো। প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ কুরবানি আমরা কেন দেবো? নবী ইসলাম বললেন এটা হযরত ইব্রাহিম ইসলামের সুন্নত, উনি ওনার ছেলেকে কুরবানি দেবার চাইতেছিলেন, আল্লাহর হুকুমে শেষ পর্যন্ত আল্লাহ পাক ছেলের পরিবর্তে দুম্বাকে জবাই করালেন এবং কিয়ামত পর্যন্ত যারা একটা পশু জবাই করবে নিজের সন্তান জবাই করার পরিমাণ সব আল্লাহ পাক দান করতে থাকবেন এবং প্রতিটি রুমের পশমের বদলে আল্লাহ পাক সওয়াব দেবেন। অত্যন্ত সওয়াবের একটি কাজ। আসুন আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা নিজে কুরবানি দেবো, এই দেশের সুযোগ তাহলে এই দেশেও দেবো এবং গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য বিভিন্ন গরিব দেশেও আমরা কুরবানি দেওয়ার প্রজেক্টে আমরা যেভাবে পারি নিজে নিজের নিজস্ব উদ্যোগেই হোক অথবা অন্য নির্ভরযোগ্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে হোক, আমরা এইভাবে অন্যত্র কুরবানি দেওয়ার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহান ও তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন। যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাইলকে কুরবানি দিয়ে দিতেন তাহলে আমাদের দায়িত্ব আসতো আমরাও কিন্তু নিজের সন্তানদেরকে কুরবানি দিতে হতো, আল্লাহ হেফাজত করেছেন। অতএব সন্তান নয় বরং একটা অ্যানিমাল কুরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার ক্ষেত্রে যেন আমরা পিছিয়ে না থাকি, আল্লাহ পাক আমার সবাইকে তৌফিক দান করুন, আমিন। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা।